আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ রাজীবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার আয়োজক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুর রউফ উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব গোলাম কিবরিয়া, রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। প্রতিযোগিতায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিবিরাঙ্গি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় চরণরাজি বিএল উচ্চ বিদ্যালয়, তৃতীয় রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিযোগিতার ভেন্যু ছিল রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখি। আগামীতে এখান থেকে বিজয়ী যারা হবেন তাদেরকে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।